আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তোমরা অবশ্যই অবগত আছো আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি নিচ্ছি সেটারই আজকে একটা ক্লাস। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের একটি ক্লাস দেব, যা গত ক্লাসে আমি সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.2 পড়িয়েছি। গত একটি ক্লাস গত সপ্তাহের সোমবারে ক্লাসটা হয় নাই, বিদ্যুতের সমস্যার কারণে বিদ্যুৎ ছিল না কলেজ, যার জন্য আজকে সেই ক্লাসটা নিচ্ছি। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি থাকো। আর আমরা জানি যে সপ্তম অধ্যায় আছে এক চলক বিশিষ্ট সমাধান, এক চলক বিশিষ্ট সমাধান এবং সেটার সমাধানটা কিভাবে করতে হয় সেই জন্য কয়েকটা সূত্র মেনটেন করতে হয় সেটা করিয়েছি। আর এখন করাচ্ছি 7.2, মানে এক চলক বিশিষ্ট সমাধান করি তার বাস্তব ব্যবহার। সুতরাং বাস্তবে আমরা এটার ব্যবহার কিভাবে করতে পারি এবং কিভাবে সমীকরণ তৈরি করতে পারি সেটারই একটা সমাধান করতেছি। আর অবশ্যই তোমরা এইদিকে একটু খেয়াল করবে যে সৃজনশীল বলতে গণিতে কি হয়, যে অঙ্কটা থাকে সেটা পার্ট বাই পার্ট করা, এর ব্যতীত আর কিছু না। যেমন একটা প্রশ্ন যদি থাকে যে, যেমন তোমাদের বইয়ে লেখা আছে, দেখো 8 নম্বর প্রশ্ন দেখো, যে তিনটা মেয়ের কথা বলছে 180 টাকা, আর একজনের অপেক্ষা আরেকজন বেশি, একজন অপেক্ষা আরেকজন কম হলে কে কত টাকা পাবে, কতে বলবে যে সমীকরণ গঠন করো, খতে বলবে কে কত টাকা পাবে, এইরকম শুধু খণ্ড খণ্ড করে করাটাই হচ্ছে সৃজনশীলতা। এই জন্য আমি বলবো প্রথমে তোমরা অবশ্যই অবশ্যই বইয়ের অঙ্কগুলি ভালো করে আয়ত্তে আনবে। আর তোমরা যেহেতু করোনার যুগ, আমরা অবশ্যই জানি তোমরা বইয়ের পরীক্ষা যেভাবেই দিচ্ছ না কেন, বাসায় নিয়ে দেখে লিখছো বা যাই লিখছো কেন, বইয়ের যত অঙ্ক আছে ভালো করে শিখতে হবে, এই কারণেই, যাতে তোমরা অষ্টম শ্রেণীতে ভালো করতে পারো। কারণ একটা আল্লাহ তাআলা একটা ভাইরাস পাঠিয়েছে, সারা বছর সেটা থাকবে না, সারা জীবন থাকবে না, সেটা একদিন না একদিন আল্লাহ সেটা থেকে আমাদের পরিত্রাণ করবে এবং যথারীতি আগের মতন আমরা স্বাভাবিক ক্লাসে চলে যাব। তখন কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীতে সমস্যা হবে যে আমরা স্যার এই নিয়মের অঙ্ক করি না, এখন হঠাৎ করে কিভাবে করি, কারণ 6 থেকে 8 অঙ্ক কিন্তু অনেক ডিফারেন্স। সেই জন্য তোমরা 7 অঙ্কগুলি দয়া করে সব অঙ্ক করবা, সব অঙ্ক করে যতটুকু শিখতে পারো সেটাই হচ্ছে শিখনফল। শিখনফলটা মানে হচ্ছে তুমি কি শিখছো সেটা তোমার ব্রেনে আছে কিনা সেটা, কারণ মুখস্থ করি শুধু পরীক্ষার জন্য, আর শিখনফলটা হচ্ছে বাস্তব ব্যবহার করার জন্য, ভবিষ্যতের জন্য, পরের ক্লাসের জন্য। আর লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু শিওর করো। আর এই কথা কিন্তু সব ক্লাসের জন্য প্রযোজ্য, 7 জন্য 6 বই শেষ করতে হবে, যারা 8 আসো 9 ওঠার জন্য 8 সম্পূর্ণ বই বাসায় টিচার রেখে বা অনলাইন সব স্কুলে তোমাদের যে সুযোগ আছে অনলাইনে ঢুকে যে কোনো স্কুলের যে কোনো ভালো টিচারের ক্লাস দেখতে পারো, সেই সুযোগ ব্যবহার করে তোমরা অবশ্যই বইটা শেষ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। যদি শেষ না করো, 9 ওঠা যদি সায়েন্স নাও তখনই তোমরা বেকায়দায় পড়বে, কারণ অনেক তথ্য আছে 8 আছে যা 9 নেই, সেটা খণ্ডিত হয়ে যায়। সুতরাং এই তোমাদের 8 বইয়ে যা আছে সেটা যদি না জানো, তখন এই 3টা বই পড়া তোমার জন্য খুবই কঠিন হবে। যেমন যুজুনি অষ্টম শ্রেণীতে আছে, নবম শ্রেণীতে সেটার প্রয়োগ আছে, যুজুনি জানা নাই। যেমন অক্সিজেন যুজুনি 2, হাইড্রোজেনের যুজুনি 1, তারপর সোডিয়ামের যুজুনি 1, ইলেকট্রন বিন্যাস, এইগুলি সব 8 আছে। এই যুজুনি 4টা যদি তুমি 8 মুখস্থ না করো, 9 তোমার সমস্যা হবে, বিশেষ করে সায়েন্সের জন্য। এই জন্য বলি করোনার জন্য অবশ্যই তোমাদের শিখন ফলটা ক্লিয়ার করতে হবে প্রত্যেক অধ্যায়। এখন আমরা চলো অঙ্কে চলে যাই, সপ্তম শ্রেণী গণিত, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক তোমাদের লেখা আছে। দেখো, গীতা রীতা মিতা তিনটা মেয়ের একত্রে 180 টাকা আছে। এর মধ্যে একটু তুলনা করেছে যে রীতার চেয়ে গীতার 6 টাকা কম। কার সাথে তুলনা করছে? রীতার চেয়ে গীতার, মানে রীতার তুলনা করছে, যাকে তুলনা করা হয় সেটাকে আমরা ধরে নিব। এরপর লিখছে মিতার 12 টাকা বেশি, কার সাথে তুলনা করছে? রীতার সাথে। এই জন্য আমরা ধরে নিব যার সাথে তুলনা করে সেটাকে ধরে নিতে হয়, ধরি রীতার আছে 100 টাকা। সুতরাং রীতার আছে 100 টাকা, গীতার হবে 6 টাকা কম, গীতার আছে 100 টাকা থেকে আরো 6 টাকা কম। আর আরেকটা কি আছে,
সেটা হলো মিতার, মিতার আছে 12 টাকা বেশি। সুতরাং খুবই সহজ অঙ্ক, মিতার আছে 12 টাকা বেশি, কার বেশি, কার তুলনায় বেশি, সেই গীতার চেয়ে বেশি, গীতার চেয়ে না কিন্তু, মানে রীতার সাথে দুইজনেই তুলনা করছে, একজন রীতার চেয়ে কম আর একজন রীতার চেয়ে বেশি, কম হলে বিয়োগ, বেশি হলে সেই রীতার চেয়ে 12 টাকা যোগ করে দিব। এই এখন দেখো এই যে তিনটা টাকা দেওয়া আছে, তিনজন মেয়ের, রীতার, গীতার এবং মিতার, সব তার, দেখো কত সুন্দর জিনিস, তার 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 রেগি মি সারেগামা পাদানিসের মতো। আচ্ছা যাই হোক, এই তিনজনের টাকা যদি একসাথে যোগ করি টোটাল যে 180 টাকা সেটা হবে, সেই জন্য আমরা প্রশ্ন উত্তর লিখতে পারি, যারা যে প্রান্ত থেকে বসে দেখতেছো খাতা কলম নিয়ে বসো, তাতে তোমাদের উপকৃত হবে, শুধু দেখলেই হবে না সাথে সাথে অঙ্কটা উঠাতে হবে, তবেই তোমরা শিখতে পারবে। এখন x কয়টা দেখো, একটা দুটা তিনটা x, 3x, 12টা থেকে 6টা বিয়োগ করলে প্লাস 6 বড় 180। তোমরা যদি লাইভ ক্লাসে সংযুক্ত না হও পরে দেখো, তবে সেই ক্লাসের টিচাররা বেশি আগ্রহী হয় না, তখন দেখা যায় কম অঙ্ক করায় বা বেশি একটা বোঝানোর চেষ্টা ব্রেন থেকে আসে না, অটোমেটিক আসে না, এটা আল্লাহর প্রদত্ত। যখন স্টুডেন্টরা উপস্থিত থাকে অনলাইন ক্লাসে, যারা পড়ে দেখো তাদের উদ্দেশ্যে আমি বেশি বলতেছি, তোমরা যদি লাইভ ক্লাসে হও স্যারে অনেক কিছু বোঝাতে পারবে, তোমাদের মেসেজ দেখে সেটা উত্তর দিতে পারবে, আর নাহলে শুধু অঙ্কটা করে দিব বুঝতে পারবে না। এই জন্য আশা করি সবাই লাইভ ক্লাসটা দেখো পরে, যাদেরকে জিজ্ঞাসা করি স্যার পরে দেখিনি, ঠিক আছে, বাসি খাবারের চেয়ে গরম খাবার ভালো, তুমি যে কোনো জায়গায় যদি দাওয়াতে যাও আর তোমাকে বাসি খাবার দেওয়া হয় সেটা কিন্তু ভালো লাগবে না, নগদ নগদ যে গরম খাবার সেটাই সবচেয়ে ভালো লাগবে। সুতরাং ভাগ করে দেখো 3 × 6 = 18, 60 টাকা। সুতরাং কার পেলাম 60 টাকা, এটা হচ্ছে রীতার টাকা, তাই এখন আমরা এখানে বসাই দিব, এই অঙ্কটা হয়ে যাবে। সুতরাং এটুকু বুঝতে পারছো কি সবাই? এখন আমরা লিখতে পারি, সুতরাং রীতার আছে কত টাকা, 60 টাকা, আর গীতার আছে 60 থেকে কত কম, 6 টাকা কম, সমান 64 টাকা। তারপর মিতার আছে 12 টাকা আরো বেশি, 60 + 12 টাকা কত হয়, 72 টাকা। এখন যদি তুমি তিনজনের টাকা যোগ করো, যে 72 64 60 যোগ করলে দেখবে 180 টাকা হবে, তাই অ্যানসার লিখে দাও, অ্যানসারের মধ্যে কিন্তু নাম লেখার প্রয়োজন নেই, শুধু লেখো 60 টাকা কমা 64 টাকা, 54 টাকা কমা 72 টাকা, অ্যানসারটা লিখে দিলে সুন্দর হয়। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ, যদিও কেউ লাইভ ক্লাসে দেখা যাচ্ছে না। এরপরে আসো 10টা অঙ্কটা দেখো, একজন ফল বিক্রেতা, আমরা তো ফল বিক্রেতা রাস্তা রাস্তায় দেখলে বের হলেই দেখা যায় বর্তমানে আপেল বা কমলা বা অন্যান্য ফল বিক্রি করার জন্য ভ্যানে বিক্রি করে, বিশেষ করে আপেল কমলা বেশি পাওয়া যায়, এই করোনার যুগে আমরা বেশি বেশি ফল খাবো, সেই ফলের একটা অঙ্ক বলছে এখানে, যে একজন ফল বিক্রেতার মোট ফলের, মোট ফল যদি 100টি থাকে এর অর্ধেক হলো আপেল, তাহলে 50টি আপেল, আর মোট ফলের 9 নাম্বারটা না আগে করে নিই, 9 নাম্বারটা কি বলছে সেটা আগে একটু দেখো। আচ্ছা বলছে একটা খাতা ও একটি কলমের মূল্য, একটা খাতা কিনছো আর একটা কলম কিনছো দোকান থেকে, টোটাল মূল্য হচ্ছে 75 টাকা, টোটাল মূল্য একটা কলমের মূল্য, মনে করো একটা কলম আছে আমার হাতে আর একটা খাতা, হ্যাঁ খাতাটা আমার কাছে নেই, মনে করো এটাই খাতা, একটা খাতার মূল্য আর কলমের মূল্য কত, 75 টাকা। আমি যদি এই কলমের মূল্য ধরে নিই, ধরি একটি কলমের মূল্য কত, 1 টাকা, মনে করো একটা কলম তুমি দোকান থেকে কিনলা, কলম একটা খাতা কিনলা 50 টাকা দিয়ে, এটা হলো মোট মূল্য। মোট মূল্য যদি হয় একটি খাতার মূল্য, এটা হলো মোট,
আর একটি কলমের মূল্য, কলমের মূল্য যদি 10 টাকা হয় তে খাতার মূল্য কত? দেখি 50 - x হবে না, 50 - x হবে না, 10 হবে না। সুতরাং এখানে কলমের মূল্য যদি x হয় তে খাতার মূল্য কি হবে? 50 - x। একইভাবে কলমের মূল্য যদি 1 টাকা হয় তে একটি খাতার মূল্য কত? মোট টাকা হলো 75। তে 75 - x, 31 টাকার থেকে আমাদের কি বিয়োগ করে দিতে হবে, এই ঠিক আছে। এরপর একটা শর্ত প্রয়োগ করছে তোমাদের বইয়ে, যে খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হয়েছে। খাতার দাম তো এমনি বেশি থাকে, তাই না? 5 টাকা কমে খাতার দাম, 5 টাকা কমে একটি খাতার দাম কত হবে বলো? খাতার দাম ছিল, সরি, খাতার দামটা এইটা না, তো এখানে খাতার দাম 5 টাকা কম, তার মানে খাতা হলো এইটা, এই 75 - x - 5। দেখো বুঝছো কিনা, খাতার দাম ছিল 75 - x, ক্লিয়ার? 75 - x যদি খাতার দাম হয় সে থেকে আরো 5 টাকা কম, 5 - করে দিলাম, 75-তে 5 বিয়োগ করলে 65 - x হয়। আর কলমের দাম 2 টাকা বেশি, মানে একটু ভালো কলম কিনেছ, হ্যাঁ 2 টাকা বেশি হলে, লিখে দিই এখানে হলে একটি কলমের দাম আগে ছিল কত? 1 টাকা, এর সাথে 2 যোগ হবে, 2 টাকা যেহেতু বেশি, x + 2 টাকা। এই যে কলমের দাম পেলাম, খাতার দাম পেলাম, একজন আরেকজন অপেক্ষা বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, সেটা কার থেকে দ্বিগুণ হয়ে গেল? তা প্রশ্ন মতো আমরা লিখি, তখনই বুঝতে পারবো। আর কতে কি আসতে পারে? এই যে একইভাবে বলতে পারে, কলমের মূল্য 1 টাকা হলে তুমি একটা সমীকরণ গঠন করো, তখন আমরা এই শর্ত প্রয়োগ করব, নাম্বারটা একটু বড় হবে, খটা কিন্তু আবার ছোট হয়ে যাবে তুলনামূলকভাবে। আচ্ছা যাই হোক, বলছে খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ। খাতার দামটা আগে লেখো, এটা হলো খাতার দাম, এই দেখো খাতার দাম, এই কলমের দামের দ্বিগুণ। যেভাবে প্রশ্ন বলছে, বলছে খাতার দাম সমান কলমের দামের দ্বিগুণ, তখন দুইজন সমান হবে, কলমের খাতার দামটা বেশি সবসময় মনে রাখবা, এই জন্য যার বেশি তার সাথে যদি 2 গুণ করলে আরো বেশি হয়ে যাবে। যদি সমান হতে চায় যার কম সেটার সাথে গুণ করতে হয়, যার কম সেটার সাথে গুণ করলে কি হয়ে যাবে তোমার? আচ্ছা যাই হোক, আমি একজন লাইভ পার্টনার দেখতেছি, যেই ক্লাসে আসো তোমরা রোল নাম্বার নাম দিয়ে, রোল নাম্বার নাম দিয়ে ক্লাসের নামটা লেখো, যারা লাইভ ক্লাসটা দেখতেছো তাকে বলছি। আচ্ছা এটা গুণ করলে কত হয়? 2x + 4। এখন আমরা যেহেতু x এর মান বের করব, x এর দুটো এক পাশে, এটা যদি এই পাশে আনি মাইনাস হয়ে যায়, আমরা যদি x টা ওই পাশে নিয়ে যাই প্লাস হয়ে যাবে, সেই কারণে 65 - 4, 4 টা এই পাশে নিয়ে আসলাম, 2x + x। একটু খেয়াল করো, আমার ডানে নিতে হবে x, বামে নিতে হবে x, এমন কোনো কথা নেই, যেভাবে তোমার সুবিধা হয়। যেহেতু x আছে 2x+, এই মাইনাস আছে ওই পাশে প্লাস হয়, সুন্দর হয় না? আবার এটা যদি এই পাশে নিই সুন্দর হয়, তা কত হয় বিয়োগ করলে? 61, এটা 3x। আচ্ছা এখানে বের করতে বলছে কিসের দাম, খাতা ও কলমের দাম কোনটির দাম কত? তাই না? আচ্ছা আমরা আমার মনে হচ্ছে প্রশ্নে এখানে যদি আমি ভাগ করি, দেখো এখানে যদি ভাগ করি আমরা কি হয়,
ভাগ যদি করি তখন পয়েন্ট আসে, তাই না? উত্তরে কি পয়েন্ট আছে? পয়েন্ট অবশ্যই নেই। এখানে যদি এই 75টা 77 হয়, তাহলে 77 থেকে যদি 5 বিয়োগ করি 62 হয়। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। দুই দুগুণে চার, 5 টাকা কম হলে 65 মাইনাস x, আর 2 টাকা বেশি হলে কলমের দাম এত। এরপরে কি করা যায়? কলমের দাম 1 টাকা, খাতার দাম 75 টাকা, 5 টাকা কম হলে। আচ্ছা আমি একটু দেখি আর একটু কম অঙ্কটা, তোমাদের বইয়ে লেখা আছে খাতার দাম 5 টাকা কম, আমি কম বলে কলমের দাম লিখছি এখানে, এখানে একটু ভুল হয়েছে। এখানে বলছে খাতার দাম 5 টাকা কম, খাতা হলো এটা, কলমের দাম 5 টাকা কম হলে খাতার মূল্য আগের চেয়ে আরো 5 টাকা কমে গেল, আর 2 টাকা বেশি হলে কলমের দাম, 2 টাকা বেশি হলে কলমের দাম 2 টাকা যদি বেশি হয়, তবে আগে ছিল 1 টাকা, এখন হলো 1+2 টাকা, খাতার দাম কলমের দামের দ্বিগুণ। আচ্ছা এরপরে কি করা যায়? বা 1 = 61/3, সুতরাং কলমের মূল্য কত আসতেছে? 62 হওয়ার কথা। 4 × 2 = 4, 5 টাকা কম 75, এখানে 62 হলেই হতো, কিন্তু হচ্ছে না কেন? আচ্ছা এরপরে আমরা এভাবে মানগুলি বসায় দিব, তিন অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কটা আমি আরেকবার করি, কত নাম্বার? 9। ধরি একটি খাতার দাম 1 টাকা, একটি কলমের কলমের দাম মোট টাকা কত? 75 - 1 টাকা, 5 টাকা কমে খাতার দাম কত? x - 5 টাকা, আর 2 টাকা বেশি কমে, বেশিতে কলমের দাম কত? 75 - x + 2 টাকা, অর্থাৎ 77 - x টাকা। অঙ্কটা আমি আবার পরিবর্তন করে করতেছি, একটু খেয়াল করো, আগে ধরা হয়েছিল খাতা কলমের দাম, এখন ধরছি আমি খাতার দাম। খাতার দাম যদি ধরা হয় তখন কি হয়? ঠিক আছে, এখন আমরা প্রশ্ন মতে লিখি, তখন কেন হলো না, যুগ যুগে কোথাও একটু গঞ্জাম ছিল যে খাতার দাম কলমের দাম দামের দ্বিগুণ। ঠিক আছে, x - 5 = 7 × 14 = 15 - 2x, বা x + 2x = 54 + 5, বা 3x = 159,
বা x সমান 195 বাই 3 সুতরাং x সমান কত হয় 3 দিয়ে ভাগ করলে 5 3 থেকে 9 এখন আমরা পেয়ে গেলাম একটি খাতার মূল্য এটা আগে ওই নামে কোনো হলো না বুঝতেছি না জায়গা আমি পরিবর্তন করে দিয়েছি এখন মিলে গেছে দেখো একটি খাতার মূল্য 53 টাকা একটি কলমের মূল্য কত দেখো 75 ছিল 75 মাইনাস কত 53 টাকা তাই ভাগ করলে কত 22 টাকা এখন আশা করি বুঝতেছো সবাই যে আগে যদি আমি কলমটাকে x ধরি খাতাটাকে 45 মাইনাস x ধরি 75 মাইনাস x তখন একটু কোথাও একটু সমস্যা ছিল এখন আমি উল্টা করে দিলাম খাতার দাম ধরছি x কলমের মূল্য যদি 75 মাইনাস x হয় তখন দেখা যায় সুন্দর মিলে যায় খাতার মূল্য কত 53 টাকা আর কলমের মূল্য 22 টাকা আর 22 টাকা লিখে দিলে হবে কারণ উপরে আমার লেখা আছে কার কত মূল্য আচ্ছা এটা হলো আমরা কত নাম্বার করেছি 9 নাম্বার এখন যদি আমি 10 নম্বরে চলে যাই তখন কি করতে হবে আশা করি কি বুঝতেছো তো সবাই আমি দেখো এই অঙ্কটা দুইবার করতে হয়েছে কারণ হলো যদি কলমের মূল্য ধরা হয় তখন দেখা যায় ভাগটা মিলছে না কেন আর খাতার মূল্য যদি ধরি এখন সহজে মিলে গেল আচ্ছা যাই হোক এখানে একজন 10 নম্বরটা একটু প্রশ্ন একটু দেখো সবাই যে একজন বিক্রেতার মোট ফলের অর্ধেক অংশ আপেল মানে যদি 10 কেজি কিনে 5 কেজি হচ্ছে আপেল এবং 1/3 ভাগ হচ্ছে কমলা লেবু 1/3 ভাগ মানে কি অর্ধেক আপেল বাকি যে অর্ধেক আছে সেটা হচ্ছে মানে কি 1/3 ভাগ সে বাকি অর্ধেকের 1/3 ভাগ হচ্ছে কমলা লেবু তার মানে আপেল এবং কমলা কত অংশ সেটা বের করবো আর বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে আম সুতরাং মোট ফল কত তাহলে আমি দেখো কিভাবে করি একটু খেয়াল করো এটা আমাদের ধরতে হবে কারণ এখানে চলো যেহেতু এক্স বলা হয়েছে প্রত্যেকটা অঙ্ক আমাদের ধরে করতে হবে এবং সমীকরণ তৈরি করতে হবে একটু ভালো করে খেয়াল করো তে মনে করি মোট কি মোট ফল আছে যে ধরতে বলছে কিন্তু বের করতে বলছে মোট ফলের সংখ্যা তে ধরি মোট ফল আছে x t মোট ফল আছে x t সুতরাং আপেল আছে আপেল আছে কতটি বলো আপেল আছে কতটি মোট ফলে এক্স টি এর কি বলো হাফ অংশ কত হয় x/2t তারপর আছে হলো 1/3 ভাগের 1 ভাগ আছে হলো কমলা লেবু কমলা লেবু আছে মোট ফল কত xt এ 1/3 অংশ কত হলো x/3t এরপরে বলছে দেখো এরপরে আছে বাকি ফল হচ্ছে তোমার আম বাকি ফল কি আম সেটা আবার লিখে দিছে আম আছে এবং আম আছে 40টি মোট ফল আছে এক্স টি আপেল আছে x/2 এখানে এক্স এর মান তো আমরা জানি না তাই না কমলা লেবু আছে x/3 আর আম আছে 40টি সুতরাং এই আপেল এই কমলা এই আম তিনটা ফল যদি একত্র করি যোগ করি তাহলে মোট ফল পাবো মোট ফল কি এক্স পাবো সেই কারণে আমরা এই তিনটা ফল যোগ করব এটা যোগ এটা যোগ এটা সমান এক্স তে প্রশ্ন মতে এই হলো সমীকরণের কথা হয়ে গেল যদি কতে আসে সমীকরণ নির্ণয় করো তখন আমরা দেখো এই যে আপেল হলো x/2 আর কমলা লেবু হলো x/3 আর আম হচ্ছে 40টি সমান মোট ফল ক্লিয়ার
যে কমলা লেবু যোগ আপেল যোগ আম এই তিনটা যোগ করলে মোট ফল পাওয়া যায়। এখন তুমি শুধু লসাগু করো, আড়াআড়ি গুণ করো, হয়ে যাবে। তুমি যদি বলো যে স্যার আমি এক্সট্রা পাশে নিয়ে আসবো, 40টা ওই পাশে নিয়ে যাবো, সেটাও করতে পারো, অথবা ডাইরেক্ট করো। ডাইরেক্ট করাই ভালো আমার মতে। তিন দুনে ছয় হলো লসাগু, তিন আর ছয় লসাগু, তিন আর দুই লসাগু ছয়, ছয় দিনে ভাগ করলে কত হয়? তিন, থ্রি এক্স প্লাস টু এক্স, আর চার দাগুন করলে চার ছয় চব্বিশ শূন্য এক্স, চার ছয় চব্বিশ শূন্য, ডাইরেক্ট ছয়টা গুণ হবে। এখন দেখো পাঁচ তিন আর দুই ফাইভ এক্স প্লাস দুইশো চল্লিশ, আর ছয়ের সাথে এক্স গুণ হবে সিক্স এক্স, বা ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স, ফাইভ এক্স মাইনাস সিক্স এর সমান মাইনাস দুইশো চল্লিশ। এখন একটু খেয়াল করো, আমরা যে পক্ষান্তরের কথা বলি, যে সমীকরণ করছি, এটা কিন্তু আমরা সেভেন পয়েন্ট ওয়ান এ করিয়েছি। এই সিক্সটা প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে গেল, আর দুইশো চল্লিশ প্লাস আছে ওই পাশে মাইনাস হয়ে গেল, কারণ প্লাস পাঁচটা এক্স থেকে ছয়টা এক্স বিয়োগ করলে মাইনাসটা থাকবে, মাইনাসটা বড়। মাইনাস এক্স সমান মাইনাস দুইশো চল্লিশ, সুতরাং এক্স সমান দুইশো চল্লিশ। তো এক্স এক্সটা কি ধরা হয়েছিল দেখো, মোট ফলের সংখ্যা বের করতে বলছে কি, মোট ফল। সুতরাং আমরা অনায়াসে লিখতে পারি মোট ফল আছে দুইশো চল্লিশ টি। আমরা কিন্তু খুব অল্প সংখ্যক অঙ্ক করাচ্ছি, আজকে মাত্র তিনটা অঙ্ক করিয়েছি, কিন্তু তিনটা অঙ্ক তোমাদের শিখতে হবে, আরও দুইটা ক্লাস লাগবে, এই অঙ্কটা শেষ হয়ে যাবে, তারপর আমরা লেখচিত্র শেখাবো। আর তোমরা অবশ্যই লাইভ ক্লাসে অংশগ্রহণ করো, পরে ভিডিও দেখলে কিন্তু সেই আগ্রহটা থাকে না, বা টিচারদের সেরকম মনোযোগ থাকে না, বা তোমাদের বোঝানোর জন্য যে আমি যে সূত্র বা কৌশল অবলম্বন করতেছি সেটা সুন্দর হয় না, আল্লাহর তরফ থেকে হয় না সেটা। তোমরা যদি লাইভ ক্লাসে থাকো অবশ্যই সেটা বেশি ভালো হবে, সেই জন্য আমি বলবো তোমরা লাইভ ক্লাসটা দেখো, সেভেন অঙ্কগুলি ভালো করে শিখো, তবে এইটের জন্য তোমাদের জন্য সুবিধা হবে। আজকে এই পর্যন্ত আমি শেষ করতে চাচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং করোনা থেকে মুক্তির জন্য যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলো, মাস্ক, বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করো, সবাই সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।